আজ নব্বু আবু জাহেলরা ইসলাম থেকে মানুষকে আলাদা করবার জন্য যা করেছে হিতে হয়েছে বিপরীত। ওরা চেষ্টা করেছিল মুসলমানদেরকে কোরআন থেকে ইসলাম থেকে আলাদা করবার জন্য, কিন্তু মুসলমান কোরআন থেকে ইসলাম থেকে আলাদা হয়নি, বরং দাঁড়ে দাঁড়ে ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম পৌঁছাই দিয়েছে। আজ মিথ্যে মামলা দিয়ে নব্বু আবু জাহেলরা আলেমদের জেলখানায় জিম্মি করে রেখেছে, ওদের কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, কোরআনের পক্ষে কথা বলা। প্রয়োজনে সামনে মুসলমান আবারও একাত্তর কায়েম করবে, কোরআনের জন্য আবারও রক্ত দেবার প্রয়োজন হলে মুসলমান দেবে। এরপর কোন জালিমের কাছে আবু জাহেলের কাছে মাথা নত করে না, করবে না। 96 ভাগ মুসলমানের দেশ, আজ আল্লামা সাইদি সহকারে, বড় ভাই মুফতি আমির হামজা সহকারে, মামুনুল হক সাহেব সহকারে, দেশ বরণ্য যত আলেম জেলখানায় কারারুদ্ধ হয়ে কাতরাচ্ছে, তাকিয়ে দেখেন তাদের কোনো অপরাধ নেই। একটাই অপরাধ, কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করতে চাওয়া। শুধু কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলতে গিয়ে আজ এক শ্রেণীর আবু জাহেল তাদের নামে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। আর মুসলমান বাদ দিয়ে আবু জাহেলের মতো যারা নব্বু আবু জাহেল হবে, যারা তারাই আবু জাহেলের মতো চেষ্টা করবে ইসলাম বিদায় করবার। 96 ভাগ মুসলমানের দেশে আজ সর্বাত্মক প্রচেষ্টা চলছে ইসলাম বিদায় করবার। আর জেলখানা গুলির দিকে তাকান, চোর সিটার বাটপারের তুলনায় আলেমদের সংখ্যা কম না বেশি। এই আলেমদের অপরাধটা কি আমারে বলেন? নব্বু আবু জাহেলরা চিন্তা ভাবনা করেছে এই মাগুর মাস কয়েকটারে যদি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় কারারুদ্ধ করা যায় তাহলে মানুষ ইসলাম থেকে মাইনাস হবে, এই কথা বলেন কেন? কিন্তু হিতে হয়ে গেছে বিপরীত। আল্লামা সাইদি এক যুগ অতিবাহিত হয়ে যাচ্ছে জেলখানায়, বাংলাদেশে তাকান এমন কোন ঘর বাদ নাই যে ঘরে আল্লামা সাইদি না বাজে। 2 বছর অতিক্রম হয়ে যাচ্ছে মুফতি আমির হামজার কারারুদ্ধ হবার, যুবকদের এমন কোন মোবাইল বাদ নেই যে মোবাইলে আমির হামজা না ঢুকেছে। 2010 সাল থেকে নিয়ে পর্যন্ত আপনি তাকান শ্রেষ্ঠ আলেমদের উপরে অমানবিক টর্চার জুলুম যখন এই শুরু হয়েছে, কোন আলেম আর বসে নেই, সবাই মাথা সারা দিয়ে হক কথা বলছে। এখন যে পরিমাণ বক্তা বাংলাদেশে তৈরি হয়েছে 2010 সালের আগে ছিল, এই কথা বলবে না। কোরআনের মাহফিল খুঁজেই পাওয়া যেত না, হয়তো জেলায় কয়েকটা উপজেলায় হতো। ওরে ভাই এখন জেলা না উপজেলা না, জয়টা পাড়া, জয়টা গ্রাম, জয়টা মসজিদ, জয়টা মাদ্রাসা, প্রত্যেকটা জনপদের মোড়ে মোড়ে কোন কোরআনের মাহফিল। এই নব্বু আবু জাহেলরা চিন্তা ভাবনা করে কিন্তু এই কাজ করেছিল। মাগুর মাস কয়েকটারে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় বন্দি করলে মানুষ আর ইসলামের পক্ষে থাকবে না, ইসলাম থেকে মানুষ আলাদা হবে। আমাদের মন যা চায় মন মতো আমরা করতে পারবো, কিন্তু হিতে হয়ে গেছে কি বলেন? পৃথিবীতে একটা প্রাণী দেখবেন সামনে যাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, ও সামনে যেতে পারে না আরো পিছনের দিকে ফিরে আসে, বলেন তো ওই প্রাণীর নাম কি? বলেন বলেন, চিংড়ি মাছ। এর থাকে ডাঙ্গায়, কোথায়? চিংড়ি মাছ দেখবেন লাভ দেয় সামনে যাবার জন্য, যত গুণে লাভ দেয় সামনে যাবার জন্য তার চেয়ে বেশি গুণে ওদের তো চিন্তা এই শেয়ার। কোরআনের ডাকে মানুষ জেহারে ছুটছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি রাজপথ দখল করে আমাদের এই শেয়ার 24 ঘন্টার জন্য টেকবে না। শুধু এই চেয়ারটাকে টিকে রাখার জন্য আল্লাহর কোরআন সমাজ রাষ্ট্রে যেন কায়েম না হয়, আল্লাহর ইসলাম সমাজে রাষ্ট্রে যেন প্রতিষ্ঠা লাভ না করে, এই জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষদের নামে তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় কারারুদ্ধ করে রেখেছে। বাংলাদেশে কত দল আছে না?
কথা কয় না একটা পরিবারে তাকান বাপ বেটা মিলে যদি পাঁচজন হয় পাঁচজনে পাঁচ দল করে কোন দলের উপরে জুলুম নেই অত্যাচার নেই মামলা নেই হামলা নেই শুধু একটা দলের উপরে মামলা হামলা জুলুম অত্যাচার নির্যাতন ওই দলটা কোনটা আল্লাহর দল নবী রাসূলের দল আজ এই নবী রাসূলের দল করবার কারণে তাকান এই দলটাকে জিম্মি করে দুর্বল করে রাখবার জন্য রাষ্ট্রীয়ভাবে শক্তি প্রয়োগ করা হচ্ছে কেন জানেন ওরা জানে ইসলাম যদি قائم হয়ে যায় আমরা পালানোর রাস্তা পাব না ওই সময় আবু জাহেল আর তার বন্ধু সুরাইক দুইজনে মিলে গল্প করছিলেন সুরাইক ডাক দিয়ে বলছিলেন দোস্ত আবু জাহেল বল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে ভালো মানুষ এই মক্কায় আর কে আছে রে আবু জাহেল বলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে ভালো মানুষ আর একটাও নেই তুইও সিটার ময়ও বাটপার সুরাইক ডাক দিয়ে বলছে তাহলে বিরোধিতা করিস কেন ও কোরআন শোনাবে শোনা ও বাধা দিস কেন কেন রাষ্ট্রীয় আইন প্রয়োগ করে বন্ধ করিস আবু জাহেল ডাক দিয়ে বলছিলেন দোস্ত শোন তিনটা কারণে মুহাম্মাদের বিরোধিতা করি এক নম্বরে মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর তোর চরিত্র মোর চরিত্র একে কুত্তার চেয়েও নিকৃষ্ট বউ থাকার পরে রাতের বেলা বউ ভালো লাগে না ভালো লাগে অন্যের মেয়ে অন্য অন্য নারী তো মুহাম্মাদের চরিত্র ফুলের মতো পবিত্র এই পবিত্র মানুষটা যদি মক্কার এই চেয়ারে বসে যায় তুইও বাঁচতে পারবি না ময়ও বাঁচতে পারবো ও তাই সরাইক ডাক দিয়ে বললেন দোস্ত দুই নাম্বার কি বলে তুইও চোর ময়ও চোর তুই রাষ্ট্রের টাকা চুরি করে খাস আমিও খাই কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চরিত্র আদর্শে কোনো কালি লাগে নাই দিনে যেটা বলে রাতেরটার সাথে ও বহু মিলে যায় ওর এখন যে কথা দশ দিন পরে ঠিক একই কথা কিন্তু তোর সকালেরটার সাথে মোর বিকালেরটার মিল থাকে না তার মানে তুইও চোর ময়ও চোর মুহাম্মদ যদি এই চেয়ারে বসে চোরের বিচার যখন করবে তোর হাতের জায়গায় হাত থাকবে না মোরও থাকবে না তুই কিটা চাস সুরাইক বলে ও তাই সরাইক ডাক দিয়ে বলে দোস্ত আর কি কারণে আবু জাহেল ডাক দিয়ে বলে কান খাড়া করে শোন আশেপাশে দেখ তো কেউ আছে নাকি এক পর্যায়ে ডানে বামে সোর সিটারের মতো সালুম সুলুম করে তাকার পরে দেখে না কেউ নেই আবু জাহেল ডাক দিয়ে বলে সরাইক বন্ধু শোন এই যে চেয়ার তোরও অবৈধ মোরও অবৈধ মক্কার মানুষ তোরেও চায় না মোরেও চায় না চায় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তুইও জোর করে ময়ও জোর করে এই শেয়ারে যদি কোন ক্রমে শেয়ারের কাছাকাছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে যায় পালানোর জায়গা তুইও পাবি না ময়ও পাবি না আমার ভাইরা ওই আবু জাহেল নেই কিন্তু তাকান আজা হাজারো নব্য আবু জাহেল আছে তারা এই তিনটা টার্গেট সামনে নিয়ে আলেমদের বিরোধিতা করছে ওদের টার্গেট এই শেয়ার শেয়ার চলে গেলে বাংলার মাটিতে ওরা পালানোর জায়গা খুঁজে পাবে এই জন্যই ওরা কোরআনের মাহফিলে বাধা দেয় আপনারা জানেন তিনটা প্রাণী দিনের বেলা বের হয় না বলতে পারেন নাম্বার ওয়ান চামচিকা দুই নাম্বারে বাদুর তিন নাম্বারে পেঁচা কয়টা কেন এরা দিনের বেলা বের হয় না কারণ এরা মানুষের শত্রু রাতের বেলা মানুষের ফল খেয়ে নষ্ট করে ফেলে এই জন্য দিনের বেলা বের হলে মানুষ দাপড়িয়ে ধরে করে মেরে ফেলে এই জন্য দিনের আলোতে ওরা বের হয় না ওদের আলো সহ্য হয় না ওরা রাতের বেলা চুরি করার জন্য বের হয় এই জন্য কোরআনের মাহফিলে বাধা সবাই দেবে না দেবে ওই এক শ্রেণীর নব্য আবু জাহেল মার্কা মানুষ যারা তারা তারা জানে যে হুজুররা এসে কোরআন থেকে যখন হক কথা বলবে তখন আমাদের যা আছে সব একটার পর একটা খুলে যাবে এই জন্যই বাধার উপরে বাধা কোরআনের মাহফিলে বাধা দিয়ে মাহফিল বন্ধ করে আলেমদেরকে গ্রেফতার করে মুসলমানদের কোরআন থেকে আলাদা করা যায় না যাবে না প্রয়োজনে সামনে মুসলমান আবারও একাত্তর কায়েম করবে কোরআনের জন্য আবারও রক্ত দেবার প্রয়োজন হলে মুসলমান দেবে এরপরও কোন জালিমের কাছে আবু জাহেলের কাছে মাথা নত করে না করবে না 96 ভাগ মুসলমানের দেশ বিশ্ব নবী মুস্তফা
খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। রোশনি 24 এনজয় দা হোলি কোরআন।